Por mí, dije ley. Válido. Baita ya no baile en la pone. Déjame. Esta es mi eso. ¿Qué tú cubes bici curve na? Ahora, green starts esto, green se. তাহলে করো তবে এইটা থেকে বিয়োগ করলে ওটা হচ্ছে যখন আগে মানে মাটি করা হয় এখানে 3000 মার্ক বাই Thank you.
একটা বালি ওই ওজনে বালি ওজন করে রাখা হবে। কি কারণে যেটা দরকার নেই সেটা বলেছে, ও রাখতে হবেই, আর তাছাড়া ও ভেতরে ভেতরে গালাগালি করবে। নাড়ি নাড়ি দেখছি ওটার সঙ্গে টাচ হয়েছে, যখন টাচ হবে তখন একটা উপরটা লোক হলো। এটা এটা তোমার হচ্ছে ডায়াল লেখা যাচ্ছে, এটা উইল গেট ফার্স্ট অফ অল ইউ নোট দ্য ডিভিশন দেন মাল্টিপ্লাই দ্য ক্যালিব্রেশন ফ্যাক্টর অফ দিস প্রোভিজন ইউ উইল গেট লোড ইন কেজি অর এরকম, আর দিস ইজ দ্য স্ট্রেন্থ ডায়াল। আচ্ছা, এবার আমরা এখন করবো সিগমা থ্রিটা পয়েন্ট ফাইভ দিয়ে করবো। এখানে দেখেছো দুটো মার্কারি পট আছে, তো ডিফারেন্স অফ মার্কারি পট হাইট ক্রিয়েটস দিস প্রেশার 0.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। আউটসাইডার স্কেল হচ্ছে কেজি পার স্কোয়ার সেকেন্ড, আর ভেতরে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। তা 0.5 আছে, 0.5 রয়েছে, সেটা আমরা এখানে দেবো। অ্যালং দ্য লাইন মিন্স দ্য ভালভস আর ওপেন, দিস ইজ ওপেন, দিস ইজ লক, দিস ইজ লক, দিস ইজ লক। ওকে, সো নাও আই অ্যাম লকিং দিস, তার মানে কি প্রেশারটা এখানে এসে শেষ হয়ে গেছে, ইট ইন্ডিকেটস দ্য প্রেশার অনলি। তো এখানে এসে প্রেশারটা কিন্তু এটা খোলা ছিল, এই অবধি প্রেশারটা যা জেনারেট হয়েছে সেটা এখান দিয়ে এসে এখান দিয়ে এখান দিয়ে এসে এটাকে শো করেছে, আর এখানে এসে লক করেছে, এইবারে এটাকে লক করে দেবে। সুতরাং এই অবধি 0.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার রয়েছে, ইন বিটুইন দিস অলসো 0.5 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। নাও আই উইল দিস 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 নো প্রেশার হিয়ার, সো হোয়েন আই ওপেন দিস ইট কামস ইন ইকুইলিব্রিয়াম, সো ইট হ্যাজ নো প্রেশার ফ্রম দিস পজিশন টু দিস। ওকে, এইবার আমরা করবো কি এর মধ্যে এই 0.5টা, তা 0.5টা দেওয়ার দুটো উপায় আছে। একটা হচ্ছে তুমি যদি এটা খুলে দাও এটা আস্তে 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 উপরে দিয়ে উঠবে, কিন্তু উঠলে কী হবে একটা অসুবিধা হচ্ছে কি তোমার মার্কেটে ওই পটে চলে যাবে, তো মার্কেটটা আবার তুলতে হবে। সেই জন্য আমরা করি কি এখানে লক করে দিয়েছি, তো এবার এখানে
এই ব্যারার হ্যাজ ওয়াটার, তো তুমি এটা যখন আর কি চাপ দেবে ঘোরাবে না তখন ইট উইল স্কুইজ দ্য ওয়াটার, তো সেই স্কুইজ দিলে এখানে প্রেশার সৃষ্টি হবে, সেই প্রেশারটা জেনারেট হয়ে এখানে আসবে অ্যাট দ্য সেম টাইম ইট উইল গো অ্যান্ড ইট উইল শো ইউ হাউ মাচ প্রেশার ইজ ক্রিয়েটেড বাই স্কুইজিং। তো এবার দেখা যাক কতটা হয়। আমি ওই 0.5 অবধি তুলে দিলাম, তুলে দিলে কি হবে এটা এইদিকেও 0.5 আছে এইদিকেও 0.5 আছে, শুধু এটা খুলে দিলে ও আর হল করবে না, তার মানে এটা এখানে থেকে এসে গেছে প্রেশারটা। ওটাকে ওটা ফল করে ওটাকে পাওয়ার পরে রেজ হবে না? হ্যাঁ নিশ্চয়ই হবে, দেখো আস্তে আস্তে হবে। সমস্ত কিছু ঠিক আছে, স্যাম্পল ইজ মাউন্টেড অ্যান্ড প্রেশার ইজ ট্রান্সমিটেড সিগনাল থ্রি ওই স্টার্টটা মেশিন, তো এটাকে তুললে এবার মোটরে এটা ঘুরবে এবং ইউ উইল নোট দ্য রিডিং বাই রেসপেক্ট অফ দিস টু দিস। আর এখানে যেটা লেখা আছে ওই সমস্ত জিনিস এখানে দেখো 0.5, এখানটা লেখো 0.5, এইটা যখন এইটা কততে আছে 25-এ, 0-তে 0 লেখো এখানে লেখো 0, এইটা এখন 25-এ আসলে এইটা হচ্ছে 0-তে 0 থাকে না, এর পরে রিডিং 50-এ কততে আসছে তখন ও নেবে রেডি 33 নেক্সট রিডিং 125